27 জুলাই এবার সাল হাকতর কচাম প্রেসিডেন্ট ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম মতাই সামনে সাল পালাই সাকেন গবনী বিশিনে হাইকেন তাকলাই বিশুবাবু বেলাইকেন বরম রেউই আর সালন পালাইনানি বাকে ইয়াপ্রিন হরকা বিজেপি অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চা কমিটি আধংসং সাল হাকতর রগৈন পালাই সাকেন অশাল আবুনি লগিব হাস্তেবু অশালন পালাইনানি বাকে ইয়াপ্রিন হরকা বিজেপি প্রদেশ মাইনরিটি মোর্চা সিপাহী রাশাল ডক্টর এপিজে আব্দুল কালাম মাংফিলি ও খুমরেউই বরম ফারজাকনাই বিনে লাংমানে লাইভমা রনা তৈবে কক সালাইনাই নগরাই রক ফাশালো বিজেপি নে হাস্তে নে তাংনগো কাইসে ককথম পান্দা খলাইবে আবহাইকনা শাখা প্রদেশ বিজেপি নে মাইনরিটি মোর্চা নে প্রেসিডেন্ট বিলাল মিয়া আবনি লগেও বতে বিশাখা হাকতর নে কচাম প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম নে মতাই সামনে সালনো কিটিংগে ফাইনাই 12 আগস্ট নে সালমারে এবার ন্যাশনাল ইউথ ডে নে সালো হাকতর নে দালবিদাল প্রদেশ শিকলা রনিয়া কমনো নাইসেগে আব্দুল কালাম অ্যাওয়ার্ড রেনানি ইয়াপ্রি নাহরকা বিজেপি নে হাকতর রোগ মাইনরিটি মোর্চা নে অসমাসং সাব সাব ও অ্যাওয়ার্ড মানাই বরক নে মুং ফাইনাই 6 জুলাই নে সালমারিও সাজাক নাই ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা এই সময়ে 11:30টার সময় সারা ভারতবর্ষব্যাপী প্রেস কনফারেন্স হচ্ছে বিষয় হলো এই আগামী 27 তারিখ আগামীকাল ডক্টর এপিজি আবুল কালামের 9তম মৃত্যুবার্ষিকী রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদার সহিত সেখানে পালন করা হবে এবং 27 জুলাই সকাল 10টার মধ্যে সেখানে তার মৃত্যুবার্ষিকীর প্রতিচ্ছবিতে যেমন পুষ্পার্পণ হবে তা ওনার নিয়ে আলোচনা হবে তেমনিভাবে সেখানে বৃক্ষরোপণ করা হবে আর এটা প্রতিটা জেলায় হচ্ছে এবং কোথাও কোথাও মনে হবে যেহেতু আমাদের পাঞ্চায়েত ইলেকশন সেহেতু বেশি বিস্তীর্ণ আকারে করা সম্ভব হবে না তারপরেও এটা করানো হচ্ছে এরপর দ্বিতীয়ত হল ইউটে সেখানে আগামী 12 তারিখ সেখানে ইউথদেরকে লক্ষ্য রেখে সেখানে ভারতবর্ষে সারা ভারতবর্ষের ইউথদেরকে ইয়ে করার জন্য আবুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হবে আসলে কক্তম পান্ডাও মানজাকা বিজেপি নে প্রদেশ মাইনরিটি মোর্চা নে প্রেসিডেন্ট বিলাল মিয়া ভাইস প্রেসিডেন্ট সালথাং হাংকর নে মাইনরিটি মোর্চা নে প্রেসিডেন্ট নবই কবনা দং সংগ্রহ বিউরো রিপোর্ট কক্ষরাং।